হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর টপিকটি হলো কীভাবে একেবারে কম খরচে অনেক সুন্দর ডিজাইন দিয়ে কীভাবে চারটি বেডরুম করবেন, এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অবশ্যই ড্রয়িং সহকারে আপনারা পুরো বিস্তারিত ভিডিওটা দেখে যাবেন, তাহলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু এখান থেকে শিখেও নিতে পারবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, না টেনে তাহলে আসলে এখানে এই বিল্ডিংটি কীভাবে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আর যদি ভিডিওটা আপনারা টেনে টেনে দেখেন তাহলে এখান থেকে আসলে কিছুই বুঝবেন না আমি কী কথাগুলো বলছি, আসলে আমার কথাগুলো কত গুরুত্বপূর্ণ। যদি আপনারা ভিডিওটা না টানে একবারে দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারেন আমি যে কথাগুলো বলছি কথাগুলো কত গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও বিডি কনস্ট্রাকশন চ্যানেল নতুন, প্লিজ বিডি কনস্ট্রাকশন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, এরকম পরবর্তী নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ, যারা আমার ভিডিও কনস্ট্রাকশন চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ। তো আপনারা দেখতেছেন এখানে সামনে অনেক সুন্দর করে একটা পোস্টের ডিজাইন দেওয়া আছে, পোস্টের ডিজাইনটা আপনারা ভালো করে দেখে নেবেন কীভাবে পোস্টের ডিজাইনগুলো করা হয়েছে এবং ড্রয়িং আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। ড্রয়িং থেকে আসলে এটা বাড়তি কাজ করা হয়েছে, কারণ আমরা প্রথমে ডিজাইন করতে আসলে পোস্টের ডিজাইনটা দেওয়া হয় না, আর এখানে সিঁড়িটাও আসলে সামনে দিয়ে পোস্টের ডিজাইনটা করা হয়েছে। অনেক সৌন্দর্য একটি বাড়ির ডিজাইন। তো আমি আসলে ভিতরে গেলে আপনাদেরকে দেখালে এবং ড্রয়িংটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন কত সৌন্দর্য করে আসলে এই বিল্ডিংটি করা হয়েছে। সামনে যে ব্যালকনিগুলো দেখতেছেন, ব্যালকনিগুলো দেখতেছেন রাউন্ড করে অনেক সৌন্দর্য করে এই ব্যালকনিগুলো করা হয়েছে, কারণ আমরা সকল সময়ে চাই যে আপনাদের কষ্টের টাকায়, কষ্টের উপার্জিত টাকা দিয়ে কীভাবে অনেক সুন্দর করে একটা ড্রয়িং ডিজাইন করে দিলে আপনারা অনেক সুন্দর করে একটি বিল্ডিং ডিজাইন করতে পারবেন। এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ সকল সময় আমি চেষ্টা করি আপনার সাথে কথা বলার জন্য। আর এই কাজটি আমাদের মোহাম্মদ শফিক ভাইয়ের কাজ, উনি ডুবাই প্রবাসী মোহাম্মদ শফিক ভাইয়ের কাজ, কাজগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে এই পাশে দেওয়া আছে দুটি জানলা, জানলাগুলো তো অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে, আর এই পাশে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব, আমি আপনাকে এক পাশে দিয়ে ভিতরে প্রবেশ করে দেখিয়ে দেবো। তো চলুন আগে এক নজরে ড্রয়িংটা দেখে আসি, এরপরে বিস্তারিত কথা বলবো এই বিল্ডিংটা আসলে কত টাকা খরচ যাবে। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 38 ফিট 1 ইঞ্চি, প্রস্থ দেওয়া আছে 37 ফিট 8 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া হচ্ছে 1440 স্কোয়ার ফিটের মধ্যে আসলে এই বাড়িটি করা হয়েছে। 1440 স্কোয়ার ফিটের মধ্যে অনেক সুন্দর করে এই বিল্ডিংয়ের ডিজাইনটি করা হয়েছে। প্রথমে ঢুকতে পড়বে সিঁড়ি রুমটি মাপ দেওয়া আছে 8 ফিট বাই 13 ফিট, মাপগুলো আপনারা ভালো করে ধৈর্য সহকারে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুমটি মাপটি দেওয়া আছে 18 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি কিচিং রুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি, আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে তিনটি রুমের সাথে তিনটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করে, আপনার টয়লেটের মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে টোটালি সামনে দুটো বেডরুম দেওয়া আছে, বেডরুমগুলো মাপ দেওয়া আছে 14 ফিট বাই 13 ফিট দেওয়া আছে। আর পিছনে যে বেডরুমগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে 13 ফিট বাই 13 ফিট, আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে সামনে দেওয়া আছে দুটি ব্যালকনি মাপগুলো দেওয়া আছে 3 ফিট বাই 13 ফিট 10 ফিট 3 ফিট বাই 10 ফিট দেওয়া আছে, অনেক সুন্দর যুগের আসলে বিল্ডিংয়ের ডিজাইনটি করা আছে। তো চলুন আমি ভিতরে গিয়ে আগে আপনাদেরকে দেখাই। এই বিল্ডিংটি মূলত দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে। আমি আপনাদেরকে পোস্টের ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে এবং উপরে রেলিং গাঁথনিগুলো কত সুন্দর্য করে করা আছে আমি এগুলো আপনাদেরকে দেখাবো। আমি উপরে গিয়ে দেখালে আপনারা বুঝতে পারেন আসলে এই বিল্ডিংটি অনেক সুন্দর্য করে করা হয়েছে এবং এই বিল্ডিংয়ের ডিজাইনটিও অনেক সুন্দর্য করে করা আছে। এখানে আসলে বাইরের সাইডটা আমাদের আগে চতুর্থ সাইড গাঁথনি করে এরপরে সারটা করা হয়েছে, এখন ছাদ করার পরে কাজটা আসলে এখন বর্তমান বন্ধ থাকবে, কারণ আমাদের শফিক ভাই আমাদের বাড়ি থেকে চলে যাবে। তো শফিক ভাই বাড়ি থেকে চলে যাওয়ার কারণে এই কাজটা বন্ধ থাকবে। তো উনি আসলে বিদেশে গিয়ে আবার এই কাজটা রানিং করবে এবং শুরু করবে, আবার এই কাজটা আপনার ভালো করে মাপগুলো দেখে নেবেন এবং সিঁড়ি রুমটার উপরে যে পোস্টের ডিজাইনটা করা হয়েছে জিনিসগুলো দেখে নেবেন। আর এখানে রুমগুলো আসলে অনেক সুন্দরভাবে সাজানো আছে এবং গোছানো আছে, আমি আপনাকে টয়লেটগুলো দেখাচ্ছি, টয়লেটগুলো আপনারা দেখে নেবেন। এখানে টয়লেটগুলোর জায়গাটা অনেক খালি রাখা হয়েছে, যেহেতু করে পরক্ষণে আমরা ফ্লোরটা ডালাই দিয়ে এরপর ছাদটা ডালাই করা হয়েছে। তো টয়লেটের জায়গাটা এই কারণে খালি রাখা হয়েছে যেহেতু করে পরক্ষণে পাইপ ফিটিংসের কাজ করতে কোনো সমস্যা না হয়, আপনারা জিনিসগুলো ভালো করে দেখে নেবেন। আর এই পাশে এই আরেকটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটা মাপ দেওয়া আছে 13 ফিট বাই 13 ফিট। আর এখানে আরেকটা জিনিস আপনাকে বলবো, এখানে মাঝখানে যে জায়গাটা দেখতেছেন ডাইনিং কাম ড্রয়িং রুমটি, এটা আসলে অনেক কনসেল দেওয়া হয়েছে যেহেতু করে বিশ্রী না দেখা যায়, কারণ একটি বিম যদি মাঝখানে ঝুলন্ত থাকে তাহলে এই বিমটা আসলে অনেক বিশ্রী দেখা যায়, কারণ কাজটা অনেক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অল্প ভুলের কারণে আসলে এসব বিল্ডিংয়ের কাজগুলো সৌন্দর্য নষ্ট হয়, কারণ যদি আপনি মোটামুটি এইভাবে কাজগুলো করেন আপনার ডাইনিং ক্যাম্প ড্রয়িংয়ের উপরে যে বিমগুলো সাত বিমগুলো যাবে এগুলো 100% আপনি কনসেল দিলে আপনার বিল্ডিংটা অনেক সৌন্দর্য হবে এবং বিল্ডিংটি অনেক লাইট করবে।
আর আমি সকল সময় আপনাদেরকে যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজটি ভালো হবে। আমি আশাবাদী আপনার কাজটি 100% ভালো হবে এবং সৌন্দর্য হবে। আর যদি কোনো অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনি কাজ করেন, তাহলে কাজগুলো আসলে বিশ্রী হয়ে যাবে। আর যদি কোনো অদক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করেন, তাহলে আপনার ড্রয়িংটি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারবে না এবং ড্রয়িংটি মিলিয়েও দিতে পারবে না। আর এখানে সিলিংটা আপনার ভালো করে দেখেন, অনেক সুন্দর করে আসলে কাজের ফিনিশিংটি করা হয়েছে। কাজের ফিনিশিংটা আপনার অনেক সুন্দর করে করা হয়েছে, কারণ একজনের নাম প্রশংসা 100% করতে হবে। আপনি যদি কাজটা ভালো করেন, আপনার নামে 100% আমি প্রশংসা করতে হবে। আর যদি আপনার কাজটা খারাপ করেন, তাহলে কিছুই করেন না, কারণ আমি আপনার যদি খারাপ করেন, আমি কাজটা খারাপ হবে বলতে হবে যে কাজটা ভালো হয়েছে বা এই কাজটা খারাপ করছে। তো চলুন আমি সিঁড়ি দিয়ে আগে উপরে উঠে আপনাকে দেখাই যে সিঁড়ি দিয়ে উপরে উঠলে দেখালে আমি আপনাকে বুঝাতে পারবো যে পোস্টের ডিজাইনটি আসলে কত সুন্দর করে করা হয়েছে এবং পোস্টের ডিজাইনটি আসলে কত সৌন্দর্য হয়েছে। আর এপাশে টয়লেটের জন্য যে পরক্ষণ আমাদের টয়লেটের ফলসারটা হবে, এটার জন্য রড রাখা রেখে দেওয়া হয়েছে। এবং এখানে যে পরক্ষণে যেহেতু করে এই বান অনুসারে আসলে গাঁথনিগুলো করতে পারে, গাঁথনিগুলো করলে আসলে টিকসই হবে। আপনি যদি বান না রাখে আপনি গাঁথনিগুলো করেন, তাহলে গাঁথনিগুলো পরক্ষণে ফাটা দিয়ে যাবে। তো আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, সে প্রত্যেকটা সিঁড়ির দাব দেওয়া আছে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি। আপনার দাবগুলো ভালো করে দেখে নেবেন। আর এই বিল্ডিংটা আসলে পোস্টের ডিজাইনটা আপনার আমি দেখাচ্ছি, এই বিল্ডিংটি পোস্টের ডিজাইনটি করা হয়েছে 8 ফিট বাই 9 ফিট। এই বিল্ডিংটা আসলে অনেক সৌন্দর্য করে যেভাবে আমার 3D ভিউটা আছে, সেমভাবে আসলে কন্ট্রাক্টর ভাই এই কাজটা করে দিয়েছে। সেমভাবে আসলে 3D ভিউ অনুসারে আমাদের এই কাজটি অনেক সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে, কারণ আপনারা আমার কাছ থেকে ডিজাইন করে নিতে পারবেন অনেক সুন্দর করে। যদি আপনার কন্ট্রাক্টর সুন্দর করে কাজটা না করতে পারে, তাহলে আসলে কিছুই করার থাকবেন না। তো উনি আসলে আমাদের কন্ট্রাক্টর ভাই অনেক সুন্দর করে ডিজাইন অনুসারে আসলে আমাদেরকে কাজটা মিলিয়ে দিয়েছে। আপনার কন্ট্রাক্টর ভাই বাইকে একটু ভালো করে দেখেন, উনি আমাদের কন্ট্রাক্টর ভাই আসলে আমাদের ডিজাইন অনুসারে এই কাজটি অনেক সুন্দর করে গুছিয়ে বা অনেক সুন্দর করে কাজটা করে দিয়েছে। আপনার ভালো করে অবশ্যই জিনিসগুলো দেখে নেবেন, কাজগুলো এবং কাজের ফিনিশিংগুলো কত সৌন্দর্য করে করা হয়েছে। জিনিসগুলো যদি ভালো করে দেখেন, তাহলে আসলে এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বা অনেক কিছু শিখতে পারবেন। আর এখানে যে পোস্টের ডিজাইনটি করা হয়েছে, আসলে আমাদের সিঁড়ির প্রথম রুখ থেকে আসলে এই পোস্টের ডিজাইনটি করা হয়েছে। আপনারা এখানে সিঁড়ির উপরে দাবগুলো দেওয়া আছে 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি করে, প্রত্যেকের উপরে দাবগুলো দেওয়া আছে 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি করে। আর এখানে এপাশে এটা যেহেতু করে আমাদের ছাদ হয়ে গেছে, উপরে সিঁড়ির রুমে ছাদ করা হয়ে গেছে, তো এই কারণে আমরা আসলে এক রুখ সিঁড়ি টেনে রাখা হয়েছে। তো আপনার এই জিনিসগুলো আসলে বুঝতে হবে যে জিনিসগুলো আমি কী বলতেছি আপনাদেরকে বা কীভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই জিনিসগুলো 100% আপনারা বুঝে নিতে হবে। আর এপাশে আপনারা যে গাঁথনিগুলো দেখতেছেন, রাউন্ড গাঁথনিগুলো এবং যে আমাদের চতুর্দিকে যে রেলিং গাঁথনিগুলো কত সুন্দর হয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন। রেলিং গাঁথনিগুলো আসলে অনেক সুন্দর্য করে করা হয়েছে। আর এখানে হয়তো আমাকে অনেকে কমেন্ট করতে পারেন যে ভাইজান আসলে আপনার গাঁথনি করে এই জিনিসগুলো কী করছেন। আসলে আমরা গাঁথনি করে এই জিনিসগুলো করছি, আপনার ভালো করে এই জিনিসগুলো কথাগুলো বুঝে নেবেন, কারণ এই কথাগুলো বোঝার অনেক দরকার আছে। কারণ আমাদের যে ফিলারু রডগুলো উপরে থাকে, এই রডগুলো আপনারা 100% রডগুলো আপনারা ডালাই দিয়ে ডেকে দিতে হবে, নাহলে আপনার ছাদের রডগুলো বা আপনার যে ফিলারু রডগুলো এগুলো হাওয়া টানবে, হাওয়া টানলে পরক্ষণে আপনার রডের অনেক সমস্যা হয়ে যাবে বা অনেক ক্ষতি হয়ে যাবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত সবসময় আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে আসলে অনেক ধন্যবাদ। তো যারা এখনও বিডি কনস্ট্রাকশন চ্যানেল নতুন, প্লিজ বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, এরকম পরবর্তী নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে কামনা করি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।